আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে রাত্রে ফুল ফুটবে সেই জন্য ক্যারেটা দিয়ে ঢেকে রেখেছি। রাত্রে হয়ে গেছে, এখন ক্যারেটা খুলে রাখবো। তার কারণ এখন ক্রস পরাগণ করতে হবে, এই ভ্যারাইটিটা ক্রস পরাগণ করতে হবে, নাহলে ফলটা সেট হবে না। যে কোনো ফুলের পলেন নিয়ে রেখে দিতে হবে। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তার কারণ যে টাইমে ফুলটা ফুটেছিলো সেই টাইমে অন্য প্রজাতির ফুল ফুটেছিল না, সেই জন্য আমাকে ফ্রিজে রেখে দিয়ে রেখে দিতে হয়েছিল। তো ফ্রিজ থেকে বার করে এখন পরাগণটা ঠেকাবো, পলেন নিয়ে রেখে দিয়েছিলাম সেই জন্য। তো ভালো হয়েছে, রেখে দিয়েছিলাম, তো এখন ফুটে গেছে আজকে রাত্রে। তো এখন ক্রস পরাগণ করব, যে স্টিগমা আছে স্টিগমায় আমি পলেনটা থেকে দেবো আলতো করে। এই দেখুন, এইভাবে দেখুন পলেনটা এখনও একটু সুন্দর ভালো হয়ে আছে ঝুরঝুরে। তো এইটা ব্রাশ দিয়ে ভালো করে স্টিগমায় চারিদিকে ঠেকিয়ে দিতে হবে। এইভাবে ঠেকিয়ে দিবেন, তাহলে এক্স ড্রাগনের ফলটা সেট হবে। ফুলটা দেখুন কত সুন্দর লাগছে। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, তার সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করে দিবেন, আর ভিডিওটা কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন হয়েছে। তো দেখুন কত সুন্দর লাগছে, স্টিগমা থেকে যে পলেনগুলো আছে অনেক দূরে, সেজন্য এটা ক্রস পরাগণ করতে হয়, এটা বৈশিষ্ট্য, কিছু করার নাই। তো রাত্রে ফুলটা ফুটে আর 8 ঘন্টা পরে সকাল 7টার দিকে বুঝে যায়। তো ফলের কালারটা এরকম বেগুনি কালার ভেতরে, আর ওপরকার অংশটা একটু সবুজ ভাব। তো 7টার দিকে ফুলটা ফুটে যায়, কিছু করার নেই, 8 ঘন্টার বেশি ফুলটা ফুটে না। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার করে দেবেন অবশ্যই, আর ভিডিওটা যদি নতুন হয়ে থাকেন কেউ তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল বাটনে ক্লিক করে দেন। তাহলে আমি যখন ভিডিও করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে দেবে, আমার ভিডিও কখনোই মিস করবেন না। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, টাটা বাই বাই।